চীন এমন একটি দেশ যেটি সর্বদা খবরে থাকে, কখনো তার দুর্দান্ত প্রাচীরের কারণে, কখনো নীতির কারণে। খ্রিস্টপূর্বাব্দ সময় থেকে পূর্ব চীনের সমভূমিতে প্রায় 400 বছরের ওপর ধরে রাজত্ব করেছে বিখ্যাত হান রাজবংশ। ক্ষমতা প্রতিপত্তির দিক থেকে এই হান সাম্রাজ্য পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থিত তাঁদের প্রায় সমসাময়িক রোমান সাম্রাজ্যের সঙ্গে প্রায় সমতুল্য ছিল। হান সাম্রাজ্যকে চীনা ইতিহাসে স্বর্ণযুগ বলে মনে করা হয়, বিশেষ করে শিল্প, রাজনীতি এবং প্রযুক্তিতে। আসুন জেনে নেওয়া যাক সুপ্রাচীন চীন দেশের বেশ কিছু দুর্দান্ত আবিষ্কার সম্পর্কে, যেগুলি মানুষের জীবনযাত্রার গতিপথই বদলে দিয়েছে। জোসেফ নিডহেমের মতে চীনের ফোর গ্রেট ইনভেনশনস, চারটি মহান উদ্ভাবন হল পেপার, প্রিন্টিং, গান পাউডার, কম্পাস। কাগজের উদ্ভাবন। আধুনিক বিশ্ব পেপারলেস কাজের দিকে ঝুঁকেছে, কিন্তু এখনও বিশ্বের প্রায় সব কোণে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ থেকে গেছে কাগজ। কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ইঙ্গিত দেয় চীনে 8 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে কাগজ ব্যবহার করা হয়েছিল। এখনও টিকে থাকা কাগজের প্রাচীনতম স্ক্র্যাপটি পাওয়া গিয়েছে চীনের একটি সমাধিতে। স্ক্র্যাপটির সময়কাল নির্ধারণ করা গেছে 140-47 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু সঠিক ভালো মানের কাগজ তৈরির কৃতিত্ব দেওয়া হয় হান আদালতে কর্মরত এক নপুংসক ব্যক্তি কাইলুনকে। তিনি যে কৌশল উদ্ভাবন করেছিলেন তাতে পুরনো লিনেন, গাছের ছাল, গাছের তন্তু প্রভৃতি থেঁতলে একত্রিত করে মণ্ড প্রস্তুত করা হয়। কাগজ তৈরির প্রযুক্তি তখন সিল্ক রোডের মাধ্যমে বিশ্বের বাকি অংশে ছড়িয়ে পড়ে। একসময় ছাপাখানার উদ্ভাবনের সঙ্গে সঙ্গে কাগজের কল্যাণে বিশ্বে ঘটে গিয়েছিল বৈপ্লবিক সামাজিক পরিবর্তন। মুদ্রণ উদ্ভাবন, দ্য ইনভেনশন অফ প্রিন্টিং। মুদ্রণ মূলত দুধরনের হয়, উডব্লক প্রিন্টিং এবং মুভেবল টাইপ প্রিন্টিং। মুদ্রণের আবিষ্কার আরও নির্দিষ্টভাবে বললে স্থানান্তরযোগ্য হরফে মুদ্রণ ছিল সর্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। প্রথম ছাপাখানা কখন আবিষ্কৃত হয় বা কে এটি আবিষ্কার করেন কেউ জানে না। হান শাসনের শেষের দিকে কাগজ এবং কাপড়ে মুদ্রণের জন্য ব্লক প্রিন্টিং ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছিল। ব্লক প্রিন্টিং পদ্ধতিতে প্রকাশিত হয় প্রাচীনতম মুদ্রিত বই ডায়মন্ড সূত্র নামে একটি বৌদ্ধ গ্রন্থ। তারপর নর্দান সাং শাসনের সময়কালে মুদ্রণে প্রবর্তিত হয় স্থানান্তরযোগ্য হরফ। মুদ্রণে এনে দিয়েছিল সত্যিকারের বিপ্লব। এই ধরনের মুদ্রণের আবিষ্কারকের কৃতিত্ব দেওয়া হয় বাই সেংকে। বাই সেংয়ের ছাপাখানার প্রথম উল্লেখ দেখা যায় 1046 সালে বিজ্ঞানী সেন কুয়োর লেখা ড্রিম পুল অফ এসেজ নামের বইতে। এতে লোহার মুদ্রণ ব্লকের প্যানেলগুলিতে সাজানো হতো কাদামাটির স্থানান্তরযোগ্য পৃথক পৃথক অক্ষর দিয়ে, ফলে তাদের পুনর্ব্যবহার করা যেতে পারত। এটি একটি আশ্চর্যজনক আবিষ্কার সন্দেহ নেই, কিন্তু হাজার হাজার চীনা অক্ষরের কারণে এই চলমান টাইপ প্রিন্টিং সেখানে ভালোভাবে তেমন সাফল্য লাভ করতে পারেনি। বরং পুরো ফায়দাটা লাভ করেছিল পাশ্চাত্য দেশ যখন সেখানে এই কৌশলই হাজির হয়েছিল। চিংতে ম্যাজিস্ট্রেট উদ্ভাবক ওয়াং জেন নুন সু নামে একটি গ্রন্থ উড টাইপে মুদ্রণ করেছিলেন। নুন সুকে বিশ্বের প্রথম গণ উৎপাদিত বই হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপেও রপ্তানি করা হয়েছিল। টাইপ সেটারদের জন্য ওয়াং জেন প্রবর্তিত এই টেবিলের কারণে মুদ্রণে আসে আরও গতি। বারুদ উদ্ভাবন। গান পাউডারের চীনা নামটির আক্ষরিক অর্থ অনুবাদ করে পাওয়া যায় আগুনের ওষুধ, ফায়ার মেডিসিন। তাং বংশের শাসনকালে আবিষ্কৃত হয় গান পাউডার বা বারুদ। এটি কাঠকয়লা, সলপিটার ও সালফারের মিশ্রণ। বারুদের প্রথম রেকর্ডকৃত রাসায়নিক সূত্র লিপিবদ্ধ হয় সং রাজবংশের সময়ে। নাইট্রেটের মাত্রা 91% পর্যন্ত হয়ে ওঠে। বারুদের জ্ঞান এশিয়া এবং ইউরোপ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে, সম্ভবত 1300 শতাব্দীতে মঙ্গোলদের বিজয়ের ফলে। কম্পাস উদ্ভাবন। ঠিক কবে কম্পাস আবিষ্কৃত হয়েছিল তা অনিশ্চিত, তবে প্রাকৃতিক চৌম্বকীয় খনিজ ম্যাগনেটাইট বা লোডস্টোন থেকে
মানুষ প্রাথমিক কম্পাসের সঙ্গে পরিচিত হয়। লোডস্টোন থেকে তৈরি এবং দক্ষিণ দিক নির্দেশকারী এই প্রাথমিক কম্পাসগুলিকে বলা হতো সাউথ গভর্নর। তখন লোকে দিক নির্ণয়ের জন্য কম্পাসের ব্যবহার করত না। ঘরবাড়িকে সারিবদ্ধ করা, ফেন্সুইং অনুশীলন করার জন্য এগুলির ব্যবহার হতো। যাই হোক, সং রাজবংশের শাসনকালে কম্পাসের আরও উন্নয়ন ঘটে। তার ফলে এগুলিকে নেভিগেশনের জন্য ব্যবহার করা শুরু হয়। এখানেই শেষ নয়, এই চারটি ছাড়া আরও অনেক চীনা উদ্ভাবন আছে। তার আরও কয়েকটির কথা বলছি। সিসমোগ্রাফ। চীনা জ্যোতির্বিজ্ঞানী গণিতবিদ সিমোলজিস্ট ঝ্যাং হেং প্রায় 132 খ্রিস্টাব্দে হ্যান আদালতে পৃথিবীর কম্পন অনুভব করতে পারে এমন একটি যন্ত্র প্রবর্তন করেছিলেন। নকশাটি ছিল বেশ সহজ সরল, একটি পেন্ডুলাম দিয়ে সজ্জিত একটি কলসি। যখন ভূকম্পন হয় তখন ধাতব ড্র্যাগনের মুখ থেকে বল পড়ে যায় একটি ধাতব ব্যাঙের মধ্যে, সৃষ্টি করে জোরালো ঝনঝন শব্দ। প্রথমবার যখন ঘটেছিল তখনই আদালতে কেউ কিছু অনুভব করেনি, কিন্তু কয়েকদিন পর 400 মাইল দূরের একটি গ্রামে ভূমিকম্প হওয়ার খবরটি বার্তাবাহক এসে সম্রাটকে জানায়। গভীর তুরপুন। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে হান রাজবংশের সময়ে লবণ খনি শ্রমিকরা ঢালাই লোহার ড্রিল দিয়ে মাটিতে খনন করত, তারপর একটি নলের সাহায্যে লবণ বের করে আনত। তাদের ব্যবহৃত কৌশলটি ছিল আধুনিক তেল ও গ্যাস অনুসন্ধানের অগ্রদূত। ব্লাস্ট ফার্নেস। 200 খ্রিস্টপূর্বাব্দের গোড়ার দিকে হান রাজবংশের শুরুতে চীনা ধাতুবিদরা প্রথম ব্লাস্ট ফার্নেস তৈরি করেছিলেন। সেই চুল্লির সাহায্যে লৌহ আকরিক থেকে তৈরি করা হতো ঢালাই লোহা, কাস্ট আয়রন। অ্যাডজাস্টেবল রেঞ্জ। কোনো নাট অথবা পাইপকে টাইট বা লুজ করার জন্য মিস্ত্রিরা রেঞ্জ নামের যন্ত্রটি ব্যবহার করেন দেখে থাকবেন। আধুনিক রেঞ্জগুলিতে একটি ওয়ার্ম স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করার ব্যবস্থা থাকে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে চীনা মিস্ত্রিরা একটি যন্ত্র ব্যবহার করত, তাতেও অ্যাডজাস্ট করার ব্যবস্থা ছিল। মোল্ডবোর্ড লাঙল। এই লাঙলের কেন্দ্রীয় ধারালো বিন্দুর কারণে মাটিতে ঘর্ষণ হতো কম এবং মাটিকে ফলা থেকে ঠেলে দূরে সরিয়ে দেয়। স্টিরাপ। প্রাচীন ঘোড়সওয়ারদের পা স্বাভাবিকভাবেই ঘোড়ার পিঠ থেকে ঝুলে থাকত, ফলে ঘোড়ায় জুত করে সহজে বসে থাকা ছিল অসুবিধেজনক। হান বংশের শাসনকালের এক উদ্ভাবক ঢালাই লোহা বা ব্রোঞ্জের ডিভাইস তৈরি করে ব্যাপারটিকে অনেক সহজ করে দিয়েছিলেন, যাতে আরোহীর পা পিছলে যেতে না পারে। এটি এমন একটি বৈপ্লবিক উদ্ভাবন ছিল যে এশিয়া জুড়ে তা চালু হওয়ার পরবর্তী কয়েক শতাব্দীর মধ্যে ছড়িয়ে পড়েছিল ইউরোপেও। সেখানে মধ্যযুগীয় নাইটদের পক্ষে ভারী বর্ম পরেও ঘোড়ায় চড়াকে সম্ভব করে তুলেছিল এটি। র্যাডার। চীনারা প্রথম শতাব্দীতেই জাহাজ চালানোর জন্য এই ডিভাইসটি তৈরি করেছিল। তৈরি হয়েছিল স্টিয়ারিং হুইল। বৈঠা বা দাঁড় ব্যবহার না করেই জাহাজগুলিকে চালনা করতে সক্ষম করে রাডার, ফলে জাহাজ চলাচলকে করে তোলে অনেক সহজ। আবিষ্কারটি পাশ্চাত্যে পৌঁছতে প্রায় হাজারখানেক বছর সময় নেয়। সেখানে ক্রিস্টোফার কলম্বাস ও অন্যান্য অভিযাত্রীদের সমুদ্রে নেভিগেট করতে সহায়তা করেছিল। চা পান। চা সংস্কৃতির উৎপত্তি চীনদেশ। 2737 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট সেনং আবিষ্কার করেছিলেন। কিংবদন্তি অনুসারে তিনি গরম জলপান পছন্দ করতেন। একদিন যখন এক চাকর তার জন্য এটি প্রস্তুত করছিলেন, তখন একটি গাছের পাতা উড়ে এসে পড়ে ওই গরম জলের কাপে। চাকরটিও তেমনি তা ফেলে না দিয়ে সেই বাদামি জলই পেশ করেন সম্রাটের কাছে। সম্রাট তা পান করে বেশ চাঙ্গাবোধ করেন। শুরু হয়ে গেল চা পানের রেওয়াজ। যাই হোক, তাং রাজবংশের সময় চা জনপ্রিয় পানীয় হয়ে ওঠে। সমাজের সকল লোক তা উপভোগ করতে থাকে। সিল্ক। সিল্ক বা রেশমের উদ্ভাবন এবং তার পরবর্তী সিল্ক রোডের সৃষ্টি বিশ্বের উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রায় 6000 বছর আগে চীনারা রেশম সংগ্রহ করত। রেশমের প্রাচীনতম যে প্রমাণটি মিলেছে তা 4000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের সময়ের। অন্যান্য তথ্য থেকে জানা যায়, চীনে প্রথম রেশম উৎপাদন প্রকৃতপক্ষে শুরু হয়েছিল 8500 খ্রিস্টপূর্বাব্দে।
এই রেশম চাষ ও তার উৎপাদন চীন হাজার বছরের ওপর ধরে নিবিড়ভাবে সুরক্ষিত ও গোপন রাখতে পেরেছিল, ফলে রেশম অতি কাঙ্ক্ষিত পণ্যে পরিণত হয়। পাশ্চাত্য দেশগুলিকে সিল্ক কেনার জন্য একসময় সম ওজনের সোনা দিতে হয়েছিল। চীনামাটি। চীনামাটির বাসনকোষণ প্রাচীন চীনের অন্যতম সুন্দর আবিষ্কার। চীনামাটির প্রাচীনতম যে নমুনা পাওয়া গেছে সেটি সাং রাজবংশের সময়ের। তবে চীনামাটির বাসন তৈরির পরিপূর্ণতা ঘটেছিল তাং রাজবংশের সময়। এর দৌলতেই সেই বাসন বিশ্বের মানুষের কাছে পরিচিতি পায় পোর্সেলেন চীনামাটি নামে। সং রাজবংশের সময় চীনামাটির বাসন তৈরির সংগঠন এবং কৌশলগুলি নতুন শিখরে পৌঁছয়। সেই সময় উৎপাদনগুলি তাদের সূক্ষ্ম ডিটেল ও সূক্ষ্ম আকারের জন্য প্রশংসিত ছিল। মিং রাজবংশের সময় চীনামাটির বাসন সিল্ক রোডের মাধ্যমে সারা বিশ্বে রপ্তানি হত। পেপার মানি। আধুনিক চীন হয়তো ক্যাশলেস সমাজের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাঁরাই ছিলেন কাগজের টাকার উদ্ভাবক ও প্রবর্তক। ব্যাঙ্কনোট প্রথম তৈরি হয়েছিল তাং রাজবংশের সময়। প্রাপ্তির রসিদ হিসেবে প্রথম দিকে ব্যবসায়ীদের মধ্যে চালু হয়েছিল কাগজের বিল। সং রাজবংশ পর্যন্ত সত্যিকারের কাগজের টাকা আসেনি। চীনে মঙ্গল শাসনের সময় কাগজের ব্যাঙ্কনোটের ব্যবহার ছড়িয়ে পড়ে। সে সময় চীন দেশে আসা বিখ্যাত অভিযাত্রী মার্কোপোলোর মাধ্যমে পাশ্চাত্য দেশেও ছড়িয়ে পড়ে কাগজের নোটের কথা। সেসব দেশেও প্রবর্তিত হয় কাগজের নোট। প্রাচীন চীনের উদ্ভাবনের তালিকা আরও দীর্ঘ। ইতিমধ্যে যে কটির কথা বলা হল সেগুলি বিশ্বকে পাল্টে দিতে রেখেছে দুর্দান্ত অবদান। আজও তো মানুষ সেগুলির সুফল ভোগ করে চলেছে।